প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা ঝাড়খণ্ডে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন এ ইয়ে তারা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বারবার আক্রমণ করেছেন তবে সেই সংক্রান্ত কোনো কিছুই প্রকাশ পেল না বিজেপির নির্বাচনী ইস্তেহারে শনিবার ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি যার নাম দেওয়া হয়েছে পঞ্চপ্রাণ এই ইস্তেহারে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে বাংলাদেশি অতবার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কোনো কিছুই বলা হয়নি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ঝাড়খণ্ড বিজেপির প্রধান বাবুলাল মারান্ডি দলের ইশতেহারের পাঁচটি মূল বিষয় ঘোষণা করেন তাতে মহিলাদের মৌলিক আয় রান্নার জ্বালানি চাকরি বেকারত্ব বাতা এবং আবাসন প্রদানের উপর জোর দেওয়া হয়েছে উৎসবের প্রাককালে এবার সরকারি পরিবহন বিভাগের কর্মীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দফতরের তরফে বিজ্ঞপ্তি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এবার পুজোয় এককালীন সাত হাজার টাকা অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা পুজোর আগে এই খবরে স্বাভাবিকভাবেই খুশি পরিবহন কর্মীরা পরিবহন দফতরের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে একটা বিভ্রান্তি ছড়ায় সেই বিজ্ঞপ্তিতে টাকার অঙ্ক নিয়ে শুরু হয় জটিলতা এরপরই শনিবার রাতেই দপ্তরের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে স্পষ্টভাবে জানানো হয় ছয় হাজার টাকা বোনাস পাবেন কর্মীরা পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের বাসের ড্রাইভার কন্ডাক্টর থেকে শুরু করে জলসাতি অথবা দপ্তরের কর্মীরা যারা বোনাসের আওতায় আছেন তারা প্রত্যেকেই এই টাকা পাবেন অসম তৃণমূলের দায়িত্ব দেওয়া হল বাংলার আইনমন্ত্রী মলয়ম গটককে রবিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে আইনমন্ত্রী মলয় গটককে অসম রাজ্য তৃণমূলের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রসঙ্গত লোকসভা বুটের আগে অসমের সংগঠনকে জোরদার করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তৃণমূল নেতৃত্ব প্রয়াত মোহন দেবের কন্যা সুস্মিতা দেবকে দুই দফায় রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য সুস্মিতার হাত ধরেই কলকাতা এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করেছিলেন রিপুন বরা পরে তাকে অসম তৃণমূলের সভাপতিও ঘোষণা করেছিল তৃণমূল লোকসভা নির্বাচনে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন জুরাফুলের প্রার্থীরা শিলচর লক্ষিমপুর বরপেটা এবং কুকরাজার আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় হয়েছিল তৃণমূলের লোকসভা বুটের পর এক সেপ্টেম্বর একগুচ্ছ অভিযোগ জানিয়ে অসম তৃণমূলের সভাপতির পদের সঙ্গেই দল ছেড়ে দেন রিপুন সেই থেকেই অসমে তৃণমূলের সভাপতির পদ ফাঁকা ছিল আর এবার বাংলা থেকে এক নেতাকে পাঠিয়ে অসমের সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল খানাপাড়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিযুত মইনা প্রকল্পের উদ্বোধন করেন এই প্রকল্পের অধীনে রাজ্যের এক লক্ষ উনষাট হাজার তিরানব্বই জন ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান করা হয় চলতি অর্থ বছরে এই প্রকল্পের জন্য দুইশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেক হস্তান্তর করেন এবং বলেন সরকার আগামী তিন বছরে ১৯ লক্ষ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য রেখেছে স্নাতক স্নাতকোত্তর প্রকল্পের অধীনে স্নাতক শ্রেণীতে নথিভুক্ত শিক্ষার্থীদের জন্য পনেরোশো টাকা স্নাতকোত্তর শ্রেণীতে নথিভুক্ত শিক্ষার্থীদের জন্য দুই হাজার পাঁচশো টাকা এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নথিভুক্ত শিক্ষার্থীদের এক হাজার টাকা প্রদান করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ছাত্ররা নভেম্বরের মধ্যে ডিবিটির মাধ্যমে তহবিল পাবেন মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এবং জনসংযোগ মন্ত্রী পীযুষ সহ অন্যান্যরা শর্ট সার্কিট থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের সাতজনের ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে রবিবার বুড়ে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে জানা গিয়েছে ওই বাড়িটির একতলায় একটি দোকান ছিল সেখানে ইলেকট্রিক সরঞ্জাম বিক্রি হতো যা দুতলাতেও রাখা থাকত আর ওই তলাতেই থাকত দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি এদিন বুড়ে আচমকাই আগুন লেগে যায় ইলেকট্রিক সরঞ্জামে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে দুতলার গড়টিতেও। ক্রমশ তা ভয়াবহ আকার ধারণ করে তার ফলেই প্রাণ যায় পরিবারের সকলের মৃতদের নাম পারিশ গুপ্তা নরেন্দ্র গুপ্তা প্রেম গুপ্তা অনিতা গুপ্তা প্রেম গুপ্তা ও গীতা গুপ্তা এবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়াল বলেছেন ডাবল ইঞ্জিনের সরকার মানেই বেকারত্ব ও দুর্নীতি রবিবার জনতা কি আদালত কর্মসূচিতে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন গতকাল সন্ধ্যায় টিভি দেখছিলাম এক্সিট পোল এসেছে হরিয়ানা ও জম্মু ও কাশ্মীর থেকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার যাচ্ছে দেশে ডাবল ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে জুন মাসে প্রথম ইঞ্জিনটি বিকল হয়েছিল যখন তারা দুইশো চল্লিশটি আসন পেয়েছিল দ্বিতীয় ইঞ্জিনটিও ধীরে ধীরে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র থেকে বিকল হবে মানুষ বুঝতে পেরেছে ডাবল ইঞ্জিন সরকার মানে মুদ্রাস্ফীতি বেকারত্ব ও দুর্নীতি ভয়ঙ্কর দুর্ঘটনা রাজ্যের নুমলিগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে টিয়াগো বাহনের ধাক্কা এই মর্মান্তিক দুর্ঘটনা সংগঠিত হয় শনিবার রাতে নুমলিগড়ের উনচল্লিশ নম্বর জাতীয় সড়কে বিলাসবহুল বাহনটি দেওপাহে একটি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের নিহত তিনজনই পেশায় প্রকৌশলী এতে দুই প্রকৌশলী গুরুতর আহত হন তারা সবাই এনআরএল ঠিকাদার পিকেসির কর্মচারী নিহতরা হলেন নোয়াগাঁওয়ের প্রকৌশলী দেবজিৎ বরদলৈ এবং জাগি রৌডের প্রকৌশলী পার্থপ্রতিম বাংতাই ও মরিঙ্গের পাঁচ নম্বর বররঙ্গের ঠিকাদার বিরিঞ্চি বরা আহত বৃগু শর্মা ও কল্পজ্যোতি শৈকিয়াকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটিতে নিয়ে যাওয়া হয়েছে তিনশো সত্তর দ্বারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে বুটাতিকার প্রয়োগ করেছেন সেখানকার জনতা গত শনিবার সেখানে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে বুসর্গের দখল নিতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি বিজেপি হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মুকে হাতিয়ার করে এবার উপত্যকায় ডালাও প্রচার চালিয়ে গিয়েছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের মতো তাবর তাবর নেতারা তবে রিপোর্ট বলছে জম্মু ও কাশ্মীরবাসীর মন জয় করতে ব্যর্থ গেরুয়া শিবির রিপোর্ট বলছে সেখানে ক্ষমতায় আসতে চলেছে এনসি ও কংগ্রেসের জুট অর্থাৎ ইন্ডিয়া জুট কাশ্মীরে সাতচল্লিশ ও জম্মু তেতাল্লিশ মোট নব্বই আসনের জম্মু ও কাশ্মীরে মোট তিন দফায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচন